হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস ফাইভে মাটিন দু হাজার চব্বিশ প্রশ্নবিদ্রার পরিবেশ বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের সাত নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করবো পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক সাত নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হল তুশুনিয়া পাহাড় অবস্থিত এর উত্তর হবে বাঁকুড়া জেলায় দু নম্বর প্রশ্ন হল আনন্দমাঠ উপন্যাসটি লিখেছিলেন এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন হল হরশুলা মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে তারপরে আছে এক কথায় উত্তর দাও দুইয়ের এক নম্বর প্রশ্ন হলো এ ভারতের সংবিধান বানিয়েছিলেন এর উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর এর দু নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের প্রবাহিত একটি নিত্যবহ নদীর নাম লেখো এর উত্তর হবে গঙ্গা দুইয়ের তিন নম্বর প্রশ্ন হল কিসের সাহায্যে খড় ও ধান আলাদা করা হয় এর উত্তর হবে হারভেস্টারের সাহায্যে তোমাদের মধ্যে থেকে যে কোনো দশজন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো দশজনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে আছে নিচের বাক্যগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো এক নম্বর প্রশ্ন হল মালদা জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী এটি শুদ্ধ হবে দু নম্বর প্রশ্ন হলো তুঁত গাছের চাষ ভালো হয় তরাই অঞ্চলে এটি শুদ্ধ হবে তিন নম্বর প্রশ্ন হলো রামমোহন রায়ের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয় এটি অশুদ্ধ হবে তারপরে আছে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো এক নম্বরে আছে দানাশস্য এর উত্তর হবে ধানগম দু নম্বরে আছে বিদ্রোহী কবি এর উত্তর হবে কাজী নজরুল ইসলাম তিন নম্বরে আছে তাম্রলিপ্ত এর উত্তর হবে রূপনারায়ণ নদী তারপরে আছে অনধিক তিরিশটি শব্দে উত্তর দাও এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও পাঁচের এক নম্বর প্রশ্ন হলো স্বাস্থ্যকে সম্পদ বলা হয় কেন পাঁচের তিন নম্বর প্রশ্ন হল সিধু ও কানহু কেন বিখ্যাত পাঁচের দু নম্বর প্রশ্ন হল প্রদীপ কাকে বলে তারপরে ছ নম্বরে আছে অনধিক পঞ্চাশটি শব্দে উত্তর দাও ছয়ের এক নম্বর প্রশ্ন হল প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণ সহ আলোচনা করো ছয়ের দু নম্বর প্রশ্ন হল বদ্বীপ ও রাঢ় অঞ্চলের কৃষির বিবরণ দাও ছয়ের তিন নম্বর প্রশ্ন হল প্রশান্ত চন্দ্র মহলান স্মরণীয় কেন আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে